ভারতীয় সিনেমার ইতিহাস চলচ্চিত্র জুড়ে শুরু পর্যন্ত প্রসারিত। 1896 সালে লন্ডনে লুমিয়ের এবং রবার্ট পলের চলন্ত ছবি প্রদর্শনের পর বাণিজ্যিক সিনেমাটোগ্রাফি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে এবং সেই বছরই বোম্বেতে, যাহা বর্তমানে মুম্বাই, এই ছবিগুলি দেখানো হয়। ঠিক এইভাবে ছোট ছোট করে আপনাদের শোনাব 100 বছরের ভারতীয় সিনেমার ইতিহাস, আর সঙ্গে একটা চা।